কিছু কিছু ঘটনা আছে যেগুলো আসলে কখনো আমাদের আসলে ভুলে গেলে চলবে না, বা আমাদের বারবার সেগুলোকে আলোচনা করে আমাদের রেলেভেন্ট রাখতে হবে। তেমনই একটি বিষয় নিয়ে আজকে একটু এখন এই পর্যায়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে, সেটা হচ্ছে যে পুলিশের যে সাবেক আইজিপি বেনজির, আপনি জানেন যে এই বেনজির তো এখন সে তার পুলিশ কর্মকর্তা নেই, অবসরে আছে, কিন্তু তারপরেও সে তো এই দেশের যে ক্ষতি করে গিয়েছে এই ক্ষতি তো অপূরণীয়, এই ক্ষতি তো কখনোই পূরণ করার মতো হবে না। এবং এই যে শাপলা চত্বরের ক্ষেত্রে তিনি যে নাশকতাটা তার নেতৃত্বে হয়েছিল এবং কতগুলো মানে এতিম শিশুকে তিনি যে হত্যা করলেন, এবং যারা এই মাদ্রাসার ছাত্র তাদেরকে তিনি হত্যা করলেন, তাদের লাশ গুম করলেন, তার নির্দেশে এগুলো হয়েছে, তো বাংলাদেশের ইতিহাসে মানে এত জঘন্য পুলিশের কোনো আইজিপি আর অতীতে কখনো ছিল কিনা এটা আমাদের কারো জানা নেই। তো সেই বেনজির কিন্তু আপনি জানেন যে সে একটা মানে প্রজাতন্ত্রের কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি যেভাবে আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে লেজুর বৃত্তি করেছেন, যেভাবে তিনি বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে কথাবার্তা বলেছেন, ওখান থেকে কিন্তু আমাদের যে পুলিশের যে একটা নৈতিক অধঃপতন বা পুলিশ মানেই যে মানুষের কাছে একটা ঘৃণার পাত্রে পরিণত হয়েছে, এটা কিন্তু এই বেনজিরের মাধ্যমেই কিন্তু এটা সূচনাটা ঘটেছে। তো আজকে আমি এই বেনজিরেরই একটা মানে ক্লিপ আপনাকে দেখাতে চাই, যে এই বেনজির মাতাল হয়ে আবোল তাবোল কি করে কথাবার্তা বলে, আসুন এরকম একটা ভিডিও ক্লিপ আমরা দেখি। যদি 1000 বছর আগে স্বাধীন হতাম তাহলে আজকে হয়তো আমরা ইউরোপের সমকক্ষ থাকতাম। আমরা কেন 1000 বছর আগে স্বাধীন হইনি? আমরা কেন 500 বছর আগে স্বাধীন হইনি? আমরা কেন 200 বছর আগে হইনি? আমরা কেন 100 বছর আগে হইনি? বিকজ 4000 বছর আগে, 2000 বছর আগে, 1000 বছর আগে কিংবা 500 বছর আগে অথবা 100 বছর আগে আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন না। এই সমগ্র বাঙালি জাতিকে 4000 বছর অপেক্ষা করতে হয়েছে তার স্বর্ণ সোনালী সন্তানের জন্য। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির জন্য গড সেন্ড, ঠিক আছে? আই ওয়ান্ট টু সে দ্যাট অল অফ ইউ আর উইনার্স অ্যান্ড এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ইজ আ উইনার। তো আর লম্বা করে না, আমি নামাজ পড়তে চাই বাসায় গিয়ে, অন্য কাজ, তারপরে অন্য কাজ আছে। আবার সবাই ভালো থাকো, আর যখন সুযোগ পাবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তো এই যে একটা মত খোর একটা লোক কিভাবে কথা বললো, আপনি কি বলবেন ওর এই কথা? আপনি দেখেন, এত দুর্নীতি করেছে, এত মিথ্যাচারিতা করেছে, এত মুনাফিকি করেছে, $600 মিলিয়ন আমেরিকায় জমাইছে, আজকে সব শেষ, পুলিশ থেকে রিটায়ার করেছে, রিটায়ার করার পরে এখনো পুলিশ ছাড়া বাইরে হাঁটতে পারতেছে না, কারণ ওরে যদি কেউ একা পায় কোথাও মেরে ফেলবে, পিটায় মেরে ফেলবে, পিটাইয়া ওরে পায়খানা করাই দেবে, এমন পিটানি দেবে, ঠিক আছে? ওর মতো শুয়ারের বাচ্চা, একটা রাম খাসি। যে বেনজিরের বিষয়ে যেটা আমি আপনাকে বলতে চাই, যে বেনজির একটা পুলিশের আইজিপি ছিল এক সময়, সে লোক বলছে যে আজ থেকে 3000-4000 বছর আগে বাংলাদেশের স্বাধীনতা হয়নি, কারণ ওই সময় শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেনি। অথচ আপনি দেখুন, যেটা একটা কত বড় মানে একটা ভুল ইতিহাস সে মানুষের সামনে বলার চেষ্টা করছে। 3000-4000 বছর আগে তো বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র হবে ওই প্রয়োজনীয় তো কেউ মানে ওটা মানে কারো মনের মধ্যে আসেনি, কারণ 3000-4000 বছর আগে তো এই ভূখণ্ডটা তো অন্যরকম ভাবে ছিল, আপনি জানেন। এবং পরবর্তীতে যেটা হয় যে আমরা ওই ব্রিটিশদের অধীনে ছিলাম, ব্রিটিশদের থেকে আলাদা হওয়ার পরেও তো বাংলাদেশ নামক রাষ্ট্রের একটা আলাদা অস্তিত্ব নিয়ে কেউ ভাবেনি, এবং এগুলো তো ভাবা হয়েছিল পরবর্তীতে, আপনি জানেন, যে যখন শেখ মুজিবুর রহমান, তিনি তো ওই পাকিস্তান পন্থী, পাকিস্তানের প্রধানমন্ত্রী তো তিনি হতে চেয়েছিলেন, তিনি তো জীবন দশায় কখনো ওই স্বাধীনতার ঘোষণাও তিনি দেননি, সেটা জিয়াউর রহমান দিয়েছেন। অর্থাৎ তিনি তো চেয়েছিলেন পাকিস্তান মিলেমিশে থাকুক, ওটাই তো শেখ মুজিবুর রহমানের একটা মানে রাজনীতির মূল একটা গোল ছিল। পরবর্তীতে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ, একটা দেশটা ভাগ হওয়া দরকার, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার প্রয়োজনীয়তা আছে। তো এগুলো তো মানে একদম মানে কত আপনার 60-65 বছর আগের কাহিনী। তো এখন উনি বলতেছে 3000-4000 বছর আগে শেখ মুজিবুর রহমান জন্ম হলে আরো আগেই আমরা স্বাধীন হতাম, তো এটা একটা কত বড় মানে ইতিহাসের একটা মানে মিথ্যা একটা জিনিস তিনি মানুষকে বোঝাবার চেষ্টা করছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? একটা কথা বলি, মুশফিক, আই এম সরি আমি ভুল বললাম, ওর নাম কি বেনজির, বেনজিরের অডিয়েন্স যারা ছিল
তারা এমন একটা অডিয়েন্সের কাছে গিয়ে হিস্ট্রিক্যাল ইভেন্টটাকে ব্যাখ্যা করে যেখানে তাদেরকে কেউ কোনো কথা বলতে পারে না। যেমন হাসিনা শেখ যখন সাংবাদিক সম্মেলন করে, ওই সাংবাদিক সম্মেলনে আপনি মনে করেন কোনো সাংবাদিকের এই ক্ষমতা আছে হাসিনা শেখকে বলা যেসব গন্ডামি কথাবার্তা পাইছেন কই? এভাবে কেউ বলতে পারে, বলতে পারে না। সো একটা জিনিস যে বেনজিরের মতো লোকের লোকের অভাব নাই। বাংলাদেশ হইতেছে এমন একটা জায়গা যেখানে বসে বাংলাদেশেই কিছু হারামজাদা লোকজন আছে, নজিবুল বাসার মাইজ ভান্ডার সহ ওইখানে আরো লোকজন আছে না, গায়ের মধ্যে দড়ি দিয়ে পিটায় বলে হায় মুজিব হায় মুজিব। ওই দেশে বেনজিরের মতো লোকরা 3,000-4,000 বছরের আগের কথা বলবে, এবং যখন ওই বেনজিরের মতো লোকরা রশি দিয়া গায়ে পিটাবে আর বলবে হায় মুজিব হায় মুজিব। এখন সাকিব, আপনি একজন শিক্ষিত এবং সচেতন মানুষ, আপনি যখন যেভাবে কথাটাকে ব্যাখ্যা করলেন 3,000-4,000 বছর আগে, জিওগ্রাফিক্যাল প্রেক্ষাপট এ স্বাধীনতার কথা তো অবাস্তব কথাবার্তা, তো এটা তো শিক্ষিত মানুষের কথা, সচেতন মানুষের কথা। এখন আপনার মতো লোকরা যদি কেউ কয় একটা রশি দিয়া যে তুই হন পিটের মধ্যে পিটা আর ক হায় মজে ভাই মজে, এটা কি আপনি করবেন? এটা তো আপনি করবেন না, কারণ আপনি সচেতন মানুষ। এখন এই বেনজিরের মতো লোক মদ খাইয়া সামনে কতগুলো হোল চোষা, একেবারে ওল চোষা লোকজনের সামনে দাঁড়াই আছে, 400 বছরের ইতিহাস কইতেছে, ঠিক আছে, একেবারে পাছা চাটা পা চাটা হোল চাটা লোকজনের সামনে দাঁড়াইয়া 4,000 বছরের ইতিহাসের কথা কইতেছে, ঠিক আছে। এখন সাবজেক্টে কি এই হইতে পারে যে 10,000 বছর আগে এই দেশে গুতে বোঝাই আছিল, কোনো কুত্তা আসিল না যে গু খাইব, ওই গু খাওয়ার জন্য নারায়ণ চন্দ্র পালের বংশ থেকে মুজিব শেখের জন্ম হইছে, ওই গু চাটার জন্য। কারণ আমার সামনে আমি 10 জন অডিয়েন্স জোগাড় কইরা এই ইতিহাস তৈরি করতে পারি যে গু চাটার জন্য মুজিব শেখের জন্ম হইছে। একটা কথা বলি, শেখ মুজিবুর রহমান একজন বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা ছিলেন, উনি ওনার যোগ্যতা ভিত্তিক বিচারে ওনার দূরদৃষ্টি দিয়ে যতটুকু দেশের জন্য করা শেখ মুজিবুর রহমান সাহেব তা করে গেছেন। শেখ মুজিবুর রহমান সাহেবকে যদি কেউ তার অস্তিত্বকে তার অবদানকে কেউ যদি ছোট করে থাকে, সে ছোট করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি তারই মেয়ে হাসিনা মাগি এবং তার পা চাটা কতগুলো মূত্র খাওয়া। বেনজিরের মতো লোক তো গরুর মুত খায় না, সে হাসিনার মুত খায়। বেনজির প্রত্যেক দিন একটা বোতল রাইখা আসতো গণভবনে, ওই বোতলে হাসিনা মাগি মুততো, ওই মুতাই না বেনজির খাইত। দেখুন হাসিনার মূত্রখোর বেনজি, হাসিনার মূত্রখোর শহীদুল হক, হাসিনার মূত্রখোর শাহরিয়ার কবির, হাসিনার মূত্রখোর মির্জা আব্বাস, হাসিনার মূত্রখোর ওবায়দুল কাদের, হাসিনার মূত্রখোর কত আছে। তো তারা যদি এখন 3,000-4,000 বছরের ইতিহাসের কথা বলে, আপনি কাকে কি বলবেন? আপনি নিজে চিন্তা করে দেখেন হাসিনা শেখের কথা।